আপনি তো জানেন কলিমউদ্দিনের সাথে আর আমার জমির আলিয়ে বিবাদ। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, তা বেশ, তোমাদের কাগজপত্র কি আছে সব রেখে যাও, কাল সকালে গায়ের মানুষের সাক্ষী নিয়ে একটা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করব। দেখুন কত সহজে হয়ে গেল। তাই হবে বাবু, কাল সকালে আমরা সকলে মিলে আপনার কাছে আসব। এই নিন, এই নিন বাবু। হ্যাঁ যাও বাবু, সালাম। বর্তমান সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে, আমরা এখন গ্রাম সালিশি করে থাকি। আমাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসেন মানুষ, মূলত আমাদের কাছে যেটা আসে তার মধ্যে নারী নির্যাতনের কেসই বেশি আসে এবং জমি জায়গা সংক্রান্ত বিষয়ও আসে। কালীদের বাড়ির পক্ষ থেকেও আমাকে বলেছিল যে আপনারা থেকে আমাদের এই মীমাংসাটা করে দিন। এখন যার যা বলার আছে বলতে চাইলে নিশ্চয়ই বলবেন, তবে প্রথম আমাদের এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা কেউ কারুর শত্রুও নয়, আবার ঘনিষ্ঠ মিত্রও নয়। আমরা চাইবো না যে এই ফ্যামিলিটা নষ্ট হয়ে যাক, আবার আমরা জোর করেও জোড়াতালি দিতে পারব না। সমস্তটাই নির্ভর করবে যারা সংসার করবে তাদের উপর। কি অসুবিধে হয়েছে? এবং ঠিক অসুবিধে, আমার ফুসফুসের কাছে আমি একটা টাকা চাই, আমার ফুসফুসের আমাকে দিয়েছে, তার জন্য শাশুড়ি আমার রাত্রে মারধর করেছে। আমার শাশুড়ি আমাকে মারধর করেছে, তার জন্য রাত্রি ম্যাচে সকালেও মেরেছে আমাকে। সকালবেলা মেরেছে, মারার পরও বলে যাচ্ছে কি যে আমি বাড়ি আসি তোকে আমি ফের মারবো। আমার শ্বশুর বলে কি আমি ওখানে যাব পঞ্চায়েত অফিসে গিয়ে জানাবো, আমার বড় বৌদিকে জানাবো, জানিয়ে আমার শ্বশুর আমাকে মারবে। এই যে মেয়েটা যে কথাটা বলছে, ওকে বোধহয় মেয়ের মতন আমি মানে ইয়ে করে গেছি। কি একটা চড় মেরেও দেখছি, এই চড় মারার সঙ্গে সঙ্গে ছুটে ছুটে পালাচ্ছে, তারপরে এক্ষণে দেখা যাচ্ছে এইসব নিয়ে পালাচ্ছে। এইসব নিয়ে পালাচ্ছে মানে কোথায় পালাচ্ছে? ছুটে চলে যাচ্ছে তেলে শিশি নিয়ে এনে মাঝখানে ক্যামেরা ফ্যামেরা। তারপর আমি অনেক মিটিং করেছি সপ্তাহে সপ্তাহে, অনেক আত্মস্বজন নিয়ে আমি গেছি, গিয়ে কিন্তু ওরা তখন মানিনি। এবং তখন আমরা বলি যে এটা আমরা একটু আইনের দিকে গিয়ে দেখি কতটা কি করা যায়। আমরা থানাতে একটা FIR করি। এবার আমার শাশুড়ি ওই নিয়ে গন্ডগোল করে আর আমার খারাপ লাগে, আমি বলতে গেলেই আমি তখন বদমাশ হয়ে যাই, তখন আমার মারধর করে। তুমি কি আত্মহত্যা করতে চেষ্টা করেছিলে? হ্যাঁ করেছি, আবার অনেক কাউন্সিলিংও করি, ডেকে মিটিয়ে দিচ্ছি। গ্রাম সালিশি করে পাঠিয়ে দেয় একটু মার কম হয়, একটু নির্যাতন কম হয়।